অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থাকলেও রাশিয়ায় রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের মজুদ। সেপ্টেম্বরে দেশটির রাষ্ট্রীয় কোষাগারে স্বর্ণের রিজার্ভ বেড়ে দাঁড়ায় 2,360 টনে, যা রুশ অর্থনীতির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে রুশ বার্তা সংস্থা নভোস্তি জানায়, সেপ্টেম্বর মাসে রাশিয়ার স্বর্ণের মজুদ বেড়েছে 2%। সম্প্রতি দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার যে হিড়িক পড়েছে তা থেকে বাদ নেই রাশিয়াও, যদিও এতে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়বে বলে শঙ্কা জোরালো হচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা দেশ ছিল চীন। এরপরই তালিকার অন্যতম শীর্ষ তিন দেশ ভারত, তুর্কি ও রাশিয়া। সারা বিশ্বে স্বর্ণের মজুদের শীর্ষ যুক্তরাষ্ট্র, রিজার্ভের পরিমাণ 8,000 টনেরও বেশি। এরপরই মূল্যবান এই ধাতবের রিজার্ভে এগিয়ে আছে যথাক্রমে জার্মানি, ইতালি ও ফ্রান্স। রাশিয়া এই তালিকায় পঞ্চম শীর্ষ, 22 টন স্বর্ণ নিয়ে রাশিয়ার ঠিক পেছনেই আছে চীন।